অনৈতিক ভাবে বহিষ্কার নাম করে দলের কর্মীদের বিভ্রান্ত ছড়াচ্ছে জবাব চাই জবাব বন্ধে মাতরম উত্তর দেশে দলিত কন্যাকে খুন করে হত্যা করলো কার স্বার্থে বিজেপি সরকার জবাব চাই জবাব লোকে শেষ নাই তো সবে সবে উঠবে ভালো জবাব 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 জব
গণতন্ত্র দলের কর্মীদের বিভ্রান্ত খেলার সকলের জব চাই জব সভাপতি কোন রকম এই বহিষ্কারের অনুমোদন দেয়নি, অতএব এই অনৈতিক বহিষ্কার কার স্বার্থে তার জবাব নিতে আমরা আজ পথে নেমেছি। আপনারা জানেন আমাদের অঞ্চলের উপপ্রধান সানোয়ার আলী শাকে অঞ্চল সভাপতি করেছে, তার বিষয়ে আমি কয়েকটি কথা বলতে চাই। আমাদের অঞ্চলে যে অস্থিরতা তৈরি হয়েছে তার মূল কারণ হচ্ছে আমাদের অঞ্চলের পশ্চিম সাইডে হুগলি নদী, তার ঠিক বিচখানের একটি চর রয়েছে, সেই চরটির নাম নয়াচর। সেই নয়াচর থেকে কয়েক কোটি কোটি টাকা আত্মসাত করে সেই সানোয়ার আলীর নেতৃত্বে, আবু তাহের নেতৃত্বে সেই টাকাগুলো বাহাতে এসে আমাদের অঞ্চল, আমাদের নন্দীগ্রাম ভরক সভাপতি মেঘনাথ বাবুর কাছে পড়ছে। আমরা দীর্ঘদিন সেই ব্যাপারে প্রতিবাদ করি, এইগুলো আমরা মেনে নেব না, সেই জায়গা জমিন সাধারণ মানুষের মধ্যে বিধিবণ্টন করতে হবে। আমাদের এই প্রতিবাদটা হচ্ছে আমাদের কাল। আপনি প্রতিবাদ করেছেন, আপনার কণ্ঠটা রোধ করতে হবে, আপনাকে দল ছেড়ে চলে যেতে হবে, এই হচ্ছে তার মূল কাল। আমরা এর প্রতিবাদ করে গর্জে উঠেছি, আমি নেতৃত্ব সকলকে জানিয়েছি, এমনকি সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি, সুব্রত বক্সি, শিশির অধিকারী সকলকে লিখিতভাবে আমরা জানিয়েছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আপনারা নিশ্চিত থাকুন, এর প্রতিকার নিশ্চিত হবে। আরো আমি আপনাদের জানাই, যারা এগুলো বহিষ্কার করছে, আপনারা
সকলেই অঞ্চলের মানুষ দেখে নেবেন। আর কয়েকদিন বাদে দুর্গা উৎসব আছে, বাঙালির মূল উৎসব, সেই উৎসব সকলে আনন্দ উপভোগ করবেন, সকলে মিলেমিশে সেই উৎসবের পরেই দেখতে পাবেন। অনেকেই দল ত্যাগ হয়ে দল ছেড়ে পালিয়ে গেছি, তারাই আজ এই বহিষ্কার বহিষ্কার নিয়ে মাতামাতি করছে। অতবে নিয়ে আমি বিচলিত নয়, আপনাদের আশ্বস্ত করি আপনারাও বিচলিত হবেন না। আমি আশাবাদী দলের উপরে, দলের নেতৃত্বের উপরে আমরা যে জায়গায় আছি সঠিক পথে আছি। আমাদের অঞ্চলের সভাপতি ছিলেন একসময়, আপনারা জানেন, বন বিহারি পাল। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলি, সেই বন বিহারি পাল আমাদের অঞ্চলের সভাপতি হবে, সব মহিমায় কাজ করবে, আপনাদের আপনাদের পরিষেবা দেবে। আপনারা সকলে ভালো থাকুন, সামনে দুর্গা উৎসব, সেই উৎসব সকলের ভালো কাটুক। তার কয়েকদিন বাদে লক্ষ্মী পুজো, সেই লক্ষ্মী পুজোর দিনেই আমাদের নবী দিবস, ফাতেহা দোয়াস, সেটাও আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করব। আমরা যে যার ধর্ম পালন করব, ধর্ম যে যার উৎসব সকলের, এই বার্তা দিয়ে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক, এই প্রার্থনা ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। বহিষ্কার কোন লেটার আমি পাইনি, যদি তো বড় সভাপতিকে বলবো যদি বহিষ্কার করে থাকে লেটার পাঠা, কারণ বড় সভাপতি বলছে বহিষ্কার করেছি, রাজ্য সভাপতি বলছে আমরা ব্যাপারটা দেখছি সুপারিশ করছি, আপনারা টিভিতেও দেখিয়েছেন, খবরের কাগজেও দেখিয়েছেন, বহিষ্কারে কোনো মানে নেই। বহিষ্কার বহিষ্কার নিয়ে ব্লক সভাপতি তার আত্মসিদ্ধি লাভ করছে, ছেলে খেলা করছে, আর তৃণমূল কংগ্রেসদের বিভ্রান্ত করছে যাতে দলটাই অচিরে শেষ হয়ে যায়। আমি আপনাদের মাধ্যমে দলের নেতৃত্বদের বলবো দ্রুত এই বিষয় খতিয়ে দেখে উপযুক্ত সিদ্ধান্ত নিতে, না হলে দলটা কেদেমারী অঞ্চল কেন নন্দীগ্রামে অচিরে শেষ হয়ে যাবে। আজকে করেছি নিজের ভাই, নিজের ভাইয়ের নামে, নিজের নামে আবাস যোজনা ঘর নিয়েছি, নিজের আত্মীয়দের নামে আবাস যোজনা তোমার ক্ষতিপূরণের আরাফানের টাকা ঢুকিয়েছি। দেখবে না, অচিরে পালাবে, দুর্গাপূজাটা হয়ে যাক, আপনারা দেখতে পাবেন, আপনাদেরকেই খবর করতে হবে। মিছিলে মাইকিং হচ্ছে, যে আলোচনা করবো নেতৃত্বদের ডেট নিয়ে বড় সমাবেশ ডাকবো। আমি আপনাদের মাধ্যমে কালকেরও বলেছি আজকেরও বলছি, দলটা মমতা ব্যানার্জির, ঝান্ডাটা মমতা ব্যানার্জি, সেই ঝান্ডা আমি বয়ে নিয়ে যাবো সারা জীবন। এরপরে যে সভাটা করবো ঐতিহাসিক সভা হবে, আপনারা দেখবেন, আপনারা আজকে দেখলেন তো মিছিলটা, অনেকেই জোর গলায় বড় বড় কথা বলছে, আমি নাকি দুর্নীতিগ্রস্ত, আমি দুর্নীতিগ্রস্ত হলে এত মানুষ আমার ডাকে বেরোয় কি করে, বেরোয় কি করে, আমি 11টার সময় সবকে ফোন করে বলেছি আজকে একটা মিছিল করবো, আর বিকেল 4টার সময় দেখেছেন তো কত লোক এর বিরুদ্ধে। এবং আমাদের অঞ্চলে আমরা শুনেছি সানোয়ার আলী স্যারকে নাকি অঞ্চল সভাপতি করা হয়েছে, যে সানোয়ার আলী স্যার নামে কোটি কোটি টাকা লুট করার অভিযোগ আছে, না আছে, হাজার হাজার বিঘা গরিব মানুষজনকে তাড়িয়ে দিয়ে তাদের জায়গা দখল করে নিজেরা মাছের ভেড়ি করছে, এবং হাজার হাজার মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তলা তুলেছে। আমার কাছে ভাই রেকর্ড আছে 29 লক্ষ টাকা একজন ব্যক্তির কাছ থেকে নিয়েছে, 40-50 বছর জায়গা দখল করেছিল, তাকে তাড়িয়ে দিয়ে সেই জায়গার লোককে 29 লক্ষ টাকায় বিক্রি করেছে, আমার কাছে ভাই রেকর্ড আছে। আপনারা ধৈর্য ধরুন, আপনারা ধৈর্য ধরুন, আমাকে নেতৃত্বরা কলকাতায় ডেকে পাঠিয়েছে, আমি 2-3 দিনের ভিতরে যাব, এসে আপনাদের হাতে সমস্ত সব তথ্য তুলে দেব। রাজ্যের কোন অনুমোদন পাই না অঞ্চল সভাপতি, দেখে দিক সৌদি বাবু, সৌদি বাবু।